সকলকে শুভরাজ গ্রুপের পক্ষ থেকে আবার জানাই স্বাগত। আমি আগের দিনে বলেছি আমরা এখন বর্তমানে আছি সিম্যাপে, লখনউতে। তো আজকে আমি চেষ্টা করব যত ধরনের মেডিসিনাল প্ল্যান্ট এবং অ্যারোমেটিক প্ল্যান্ট হয় সবগুলো একে একে আপনাদের দেখাবো। আমার সঙ্গে আজকে স্যার আছে, শুভদীপ স্যার, তো উনিও আছে। আশা করছি একসঙ্গে আমরা পুরোটা কভার করতে পারবো। তো চেষ্টা করছি যতটা সম্ভব আমরা অবশ্যই কভার করবো। এখন সিম্যাপে ক্যামোমাইল যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, ক্যামোমাইল গাছের সামনে, ক্যামোমাইলটা বেসিক্যালি দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইভেন এটা শীতকালীন ফসল। হ্যাঁ, বেসিক্যালি ধরুন নভেম্বর ডিসেম্বর থেকে লাগিয়ে মোটামুটি 4 মাসের মধ্যে এটা ফুল এসে যায় এবং ফুলটাই হচ্ছে মেন এদের ক্রপ, যেটাকে ফুলটা আমাদের তুলে ড্রাই করে তারপরে ওটা সেল করা যায় বাজারে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও সফলভাবে চাষ হচ্ছে, আমাদের মুর্শিদাবাদে হচ্ছে, পুরুলিয়াতে হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা ক্যামোমাইল চাষ করাচ্ছি। স্যার, এই চাষটা মেনলি কদিনের, কতদিনের মধ্যে কমপ্লিট হয়? এই চাষটা মেনলি 4 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এটা নার্সারি করে চাষটা করতে হয়, আগে প্রথমে নার্সারি করে তারপরে ওটাকে রিপ্ল্যান্টেশন করে তারপর 4 মাসের মধ্যে এটা ফুল তুলে পুরোপুরি ফুলগুলোকেই আমরা সংগ্রহ করি। বেশি তার মানে ফুলগুলো তুলে শুকিয়ে বিক্রি হবে সরাসরি? বিক্রি হয় সরাসরি। আচ্ছা, আমরা তো বিভিন্ন রকম তুলসী নিয়ে জানি, এবার সিম্যাপে এসে আমরা অনেক রকম তুলসীর সঙ্গে পরিচিত হয়েছি। যেমন আপনাকে এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, যেমন এটাকে, এটা হচ্ছে পান তুলসী বলছে, এটা একরকম হাইব্রিড তুলসী। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা খুব একটা হয়তো দেখিনি, কিন্তু এখানে এসে আমরা এটা দেখতে পেলাম। হ্যাঁ, বেশ সুন্দর, বড় বড় লম্বা লম্বা সবুজ সবুজ পাতা, মঞ্জরিগুলো অনেকটা ভালো হয়েছে। আর এটা জাস্ট বীজটা ফেলা হয়েছে, এটা হচ্ছে বাবুই তুলসী। আচ্ছা স্যার, এটা পান তুলসী মানে এটা পানের মতো একটা স্বাদ আসে, একটা স্মেল আসে, এটা এটা পান তুলসী, পান তুলসী, এটা বাবুই তুলসী, বাবুই তুলসী জাস্ট লাগানো হয়েছে, লাগানো হয়েছে। এটা এখনো জার্মিনেশন, জাস্ট আমি পাতাটা দেখাচ্ছি, জার্মিনেশনটা হয়েছে, এখনো ঠিকভাবে গ্রোথ নেয়নি। হ্যাঁ, গ্রোথটা এখনো ঠিকমতো হয়নি, ঠান্ডার জন্যই মনে হচ্ছে অতটা গ্রোথ হতে পারে। এটা বাবুই তুলসী। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে, এরপরে যেটা সেটা কর্পূর তুলসী। কর্পূর তুলসী আমরা অনেকেই শুনেছি, গন্ধটা একটু ডিফারেন্ট টাইপের হয়, অনেকটা কর্পূর তুলসী, কর্পূর টাইপের গন্ধ হয়। এটারও মার্কেট ডিমান্ড ভালোই আছে, এটা আমরা ওয়েস্ট বেঙ্গলেও দেখেছি কর্পূর তুলসী হচ্ছে, এখানেও আমরা দেখতে পেলাম। আচ্ছা, নেক্সট, এবার নেক্সট আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে, এটা এমনি জাস্ট তুলসী, যেটা হাইব্রিড তুলসী, যেটা হাইব্রিড তুলসী বলছে এটাকে। পাতাগুলো বেশ অনেকটা বড়, পাতাগুলো অনেকটাই বড় বড়, মঞ্জরিগুলো একটু ডার্কিশ কালারের মঞ্জরি। আচ্ছা, এরপরে যেটা আছে রামা তুলসী, এটা চাষ হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো, মানে অনেক পুরনো হয়ে গেছে গাছগুলো, সেজন্য পাতাগুলো সব ঝরে গেছে। হ্যাঁ, এটার মোটামুটি এটা রামা তুলসী। আর এটা, এটাও ওয়েস্ট বেঙ্গলে আমাদের দেখতে পাই আমরা, শ্যামা তুলসী, যেটা কালো তুলসী বলছি, এটা থেকে ভালো তেল তৈরি হয়। হ্যাঁ, তুলসী প্রত্যেকটাই আমরা ওয়েস্ট বেঙ্গলে চাষও করিয়েছি, মোটামুটি 3 মাস পরে পরে তুলসীর কাটিং হচ্ছে, মোটামুটি 1 বছর ধরে ক্রপটা রাখা যায়। তবে আমরা রেকমেন্ড করি যে 2টো কাটিং নেওয়ার পরে এটাকে মোটামুটি এই চাষটাকে বন্ধ করে দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে এটা, এটাও একটা হাইব্রিড তুলসী, এটাও, আচ্ছা, এটা হচ্ছে নিম্বু তুলসী, মাঝে আছে নিম্বু তুলসী, মানে আপনার লেবুর মতো একটা স্মেল আসবে নিম্বু তুলসী। আমি জাস্ট একটা গাছ দেখানোর চেষ্টা করছি, পাতাটা জাস্ট, নিম্বু তুলসী এটা। আচ্ছা, লাস্ট যেটা আছে সেটা, এটাও এটা একটা হাইব্রিড, এটাও তুলসী, তুলসী বলছে। আচ্ছা, হাইব্রিড টাইপেরই তুলসী এটা, হাইব্রিড তুলসী। তাহলে আমরা এতদিন দেখে আসছি শুধু রামা তুলসী, শ্যামা তুলসী, আজ আমরা প্রায় 8 থেকে 10 রকমের তুলসী দেখলাম। ঠিক আছে, অবশ্যই সবগুলোই কমার্শিয়ালি ফার্মিং এখন হচ্ছে। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অশ্বগন্ধা চাষটা একটা ডিসপ্লে মডেল হিসেবে করেছে, একটুখানি ডিফারেন্ট। আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর চাষ হচ্ছে, কিন্তু এটা একটুখানি ডিফারেন্ট বলতে পারেন যে ক্যারেক্টারিস্টিক বা একটু অন্য ধরনের অশ্বগন্ধা। অবশ্যই এটাতে একটা আপডেট, একটা ভ্যারাইটি, আপডেট ভ্যারাইটি এটা, এটাতে প্রোডাকশানটা খুব ভালো আসছে, আর যে মেডিসিনাল ভ্যালুগুলো থাকে সেটাও প্রচুর পরিমাণে বেশি আসছে। ঠিক আছে, তো ভ্যারাইটির নাম হচ্ছে পোষিতা, এর প্রোডাকশানটাও বেশি,
আবার কোয়ালিটিও খুব ভালো হচ্ছে। তো এটার পরে আছে, পরে যেটা আছে সেটা জিরেনিয়াম। জিরেনিয়াম অ্যারোমেটিক প্ল্যান্টস বেসিক্যালি, এটা দিয়ে একটা ভালো ভালো তেল তৈরি হয় এবং তেলটার মার্কেট ভ্যালু প্রচুর। হ্যাঁ, তেলটা যদি ডিস্টিলেশন ইউনিট বসিয়ে কেউ যদি জিরেনিয়াম চাষ করে তেল তৈরি করতে পারে, তাহলে এটা একটা প্রফিটেবল বিজনেস হতে পারে। অ্যারোমেটিক প্ল্যান্টের মধ্যে জিরেনিয়ামটা একটা প্রফিটেবল, প্রফিটেবল, হ্যাঁ ভালো প্রফিটেবল, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে করা যায় চাষটা। আচ্ছা, পাশে আবার অশ্বগন্ধা, তারপরে জিরেনিয়াম, এটাও একটা ডিফারেন্ট ভ্যারাইটি ভ্যারাইটি। এগুলো প্রত্যেক, এটা এটা আছে জিরেনিয়াম, এটাও জিরেনিয়াম, এটাও জিরেনিয়াম, এটাও একটা ডিফারেন্ট জিরেনিয়ামের একটা ডিফারেন্ট ভ্যারাইটি। বেশ, হ্যাঁ, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা বেসিক্যালি এটা পামারোজা বলে একটা অ্যারোমেটিক প্ল্যান্টস, যেখান থেকে তেল খুব ভালো বেরোয় এবং এই তেলটা ডিস্টিলেশন ইউনিট বসিয়ে তেলটাও বাজারে খুব ভালো দামে বিক্রি হয়। এটাও চাষ ওয়েস্ট বেঙ্গলে আমাদের ভালোই হয়, পামারোজা। এটা পামারোজা, এটা অ্যারোমেটিক প্ল্যান্ট, এখান থেকে তেল বের করে তেলটা বিক্রি করা হয়। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা নেক্সট হচ্ছে খাস, খাস, খাস একরকম অ্যারোমেটিক প্ল্যান্টস, একরকম অ্যারোমেটিক প্ল্যান্টস। এটারও এটারও বেসিক্যালি ডিস্টিলেশন ইউনিটের থ্রুতে তেল বের করে যদি বাজারে বিক্রি করা যায় তাহলে ভালো মুনাফা লাভ করা যায়। আচ্ছা, মানে এগুলো সব অ্যারোমেটিক প্ল্যান্ট, প্রত্যেকটা থেকেই ডিস্টিলেশন ইউনিটের মাধ্যমে তেল বের করে সেটা থেকে একটা ভালো অর্থ উপার্জন করার সুযোগ আছে। এটাও খাস, এটাও খাস একদম। আচ্ছা, এরপর যেটা আসছে লেমন গ্রাস, এটা হচ্ছে লেমন গ্রাস। লেমন গ্রাসটা নিয়েই আমরা একটু চিন্তাভাবনা করছি, যদি ওয়েস্ট বেঙ্গলে এটা বড় আকারে করা যায়, যার জন্য আমরা বলছি বিভিন্ন চাষিদেরও বলছি, তাদের প্রচুর মুনাফা এবং ওয়েস্ট বেঙ্গলের পক্ষে খুব সুইটেবল, ওয়েদারের পক্ষে সুইটেবল, বা জল জল বৃষ্টি হলেও তার কোনো অসুবিধা হবে না এবং এটা থেকেও খুব ভালো তেল তৈরি হয়, যেটা ডিস্টিলেশন ইউনিট বসিয়েই তেলটা করা সম্ভব। খুব ডিমান্ডেড আর কি তেলটা, খুব বেশি ডিমান্ড, ভীষণ ভীষণ ডিমান্ড মার্কেটে, আমাদের দেশের মার্কেটে, এবং এক্সপোর্ট করলেও তার তো ডিমান্ড রয়েছে। লেমন গ্রাসটা খুব ইজিলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাষ করা যায় এবং এটা নিয়ে আমরা খুব চিন্তাভাবনা করছি, যাতে লেমন গ্রাসটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালোভাবে আমরা করাতে পারি। একদম একদম ঠিক, অবশ্যই। আর আমরা চেষ্টা করবো এখন যে সমস্ত প্ল্যান্টগুলো আমরা দেখাচ্ছি সেই প্রত্যেকটা প্ল্যান্ট সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আমরা একে একে নিয়ে আসবো। তো সেজন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আচ্ছা, এটাও লেমন গ্রাস। আচ্ছা আচ্ছা, লেমন গ্রাস বলতে এই পাতা থেকে একটা মানে লেবুর মতো একটা স্মেল আসে, তাই তো? হ্যাঁ, লেবুর মতো স্মেল আসে, এটা দিয়ে বেসিক্যালি এটা দিয়ে তেল তৈরি হয়। তেলটা বিভিন্ন প্রসাধনী দ্রব্য যেগুলো সেগুলোতে কাজে লাগে, প্লাস পারফিউম, অনেক সময় পারফিউম তৈরিতে কাজে লাগে। ইভেন লেমন গ্রাসের পাতা দিয়ে খুব ভালো চা তৈরি হয়, যেটা খুব হার্বাল টি, খুব সুগন্ধি একটা চা তৈরি হয়। আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, এই লেমন গ্রাসের তো মেনলি লেমন গ্রাস ঘাসটাকে লাগানো হয়, মানে আমাদের দিকে অনেকে নেপিয়ার বলে একটা ঘাস লাগায় গরু ছাগল খাওয়ানোর জন্য, ঠিক ওরকমই প্রসেস আর কি। এই যে আপনারা স্লিপস দেখছেন, একটা স্লিপস আছে, এই জায়গায় একটা স্লিপস, এক একটা স্লিপসকে লাগানো হবে, সেখান থেকে আরও স্লিপস একে একে বাড়বে, ঠিক আছে? তো ওগুলো চাষের যে খরচটা সেটা খুবই কম। আপনারা অবশ্যই যে কোনো ধরনের অ্যারোমেটিক প্ল্যান্ট বা মেডিসিনাল প্ল্যান্টের নিয়ে আপনারা চাষ শুরু করুন। এবং ওয়েস্ট বেঙ্গলে আমাদের প্রচুর স্কোপ আছে, প্রচুর অপরচুনিটি আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অনেকেই জানে না। আমরা চেষ্টা করছি সুবোধা যেগুলোর পক্ষ থেকে, যে এইটাকে, এই চাষটাকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি, এই চাষটা আমাদের সত্যি ওয়েস্ট বেঙ্গলের যে মাটি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েদার রয়েছে তাতে সম্ভব, এবং তাতে তারা যদি, অনেক চাষিরা যদি এগিয়ে আসে, আমরা সম্পূর্ণভাবে পুরোপুরি গাইড করে দেবো যে কীভাবে করতে হবে। হ্যাঁ, আমাদের সঙ্গে অনেক সায়েন্টিস্টরা যুক্ত আছেন, তারাও বলে দেবেন কীভাবে করতে হবে পুরো ব্যাপারটা। আর মার্কেটিং তো আছে, মার্কেটিং একটা ইজি মার্কেট রয়েছে, যেটা আমরা সমস্তভাবে আমরা পুরোটাই মার্কেটিং করে দেবো। ইভেন কেউ যদি বাইব্যাক এগ্রিমেন্ট করতে চায় সেটাও আমরা করে নেব। মানে অ্যাকচুয়ালি সুবরাজ এগ্রো প্ল্যান্টিং মেটেরিয়াল থেকে শুরু করে প্রশিক্ষণ থেকে শুরু করে বিক্রি পর্যন্ত সবটাই করবে, শুধু চাষটা আপনি করে দিন। হ্যাঁ, তাহলে বাকিটা সুবরাজ এগ্রো করে দিবে। আর আপনাকে দেখাচ্ছি এই লখনৌতে কতগুলো মানুষের ভিড় আজকে, জাস্ট চেষ্টা করছি দেখানো। এই মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টের উপরে একটা মেলা হচ্ছে, তো সেখানে দেখুন কতগুলো মানুষের ভিড় আছে আজকে, প্রচুর মানুষের ভিড়। এবং আমরা চাই শুধু লখনৌ কেন, আমাদের পশ্চিমবঙ্গ তো এটা এটা হতে পারে এবং হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, এখানে ওখানে করেও আমরা চাইছি যে কাজটা পশ্চিমবঙ্গে হোক ভালো। একদম ঠিক। আচ্ছা, এইটা যেটা আছে এটা হচ্ছে সিট্রানেলা, 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 এটাও একরকম অ্যারোমেটিক প্ল্যান্টস।
এটা দিয়েও তেল তৈরি হয়। এবং সত্যি কথা বলতে কি, এগুলো সবই ডিস্টিলেশন ইউনিট লাগাতে হবে এবং সেই ডিস্টিলেশন ইউনিটের থ্রুতে তেলটা তৈরি হবে। এবং সেক্ষেত্রে যদি কেউ আমাদের সাজেশন চান যে ডিস্টিলেশন ইউনিট কী করে বসাতে হবে, কী করে করতে হবে, সেগুলো আমরা তাদের হেল্প করে দেবো অবশ্যই একদম। এবং পুরো পুরো প্রসেসটাই, তেল বের করা সমস্ত প্রসেসটাই আমরা গাইড করে দেবো যে কীভাবে কী করতে হবে। বেশ বেশ, কারোর কোনো অসুবিধা। তবে সিট্রনেলা একটু রিস্কি চাষ আছে এটা, মানে এটা আমি অতটা রেকমেন্ড করছি না। বেসিক্যালি লেমন গ্রাসটা যদি করা যায় আমাদের দিকে, হ্যাঁ, তাহলে অনেকটাই প্রফিটেবল এবং খুব ইজি একদম, মানে এটা কালটিভেট করাটাও খুব, মানে লেমন গ্রাস, খাস খাস এই সমস্ত চাষগুলো খুব ইজি। আচ্ছা, এটা হচ্ছে কালমেঘের গাছ, যেটা আমাদের দিকে খুব সুন্দর হয়, মানে ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়ায় খুব সুন্দর হয় কালমেঘের গাছ। একটু বয়স হয়ে গেছে, বীজ চলে এসছে, তাই পাতাগুলো সব ঝরে গেছে। এটা পুরোটা কালমেঘ, তবে এটা আপগ্রেড ভ্যারাইটি। তবে আমাদের দেশি যে ভ্যারাইটিটা আছে ওটাও খুব ভালো। আচ্ছা, তারপরে আমি যেটা দেখাচ্ছি দাদা, এটার নাম কি? একদম ঘাসের মতো আর কি গাছগুলো, ইসবগুলের গাছ এটা, ঠিক আছে। তারপর আছে রোজমেরি। রোজমেরি একটা খুব খুব নামি হার্ব, বেসিক্যালি রান্নায় খুব কাজে লাগে, মানে স্মেলটা বেশ মানে গোলাপের কাছাকাছি আর কি, যে কোনো খাবারের ক্ষেত্রে স্বাদ বাড়ানোর জন্য বেসিক্যালি কন্টিনেন্টাল ফুডে খুব কাজে লাগে, এটা ব্যবহার হয়, খুব ভালো এক্সপোর্ট আছে। চারা লাগানো আছে, এই চারাগুলো কাটিং করে আবার লাগাতে হয়। এই দেখছেন অনেকগুলো স্টিম আছে, স্টিমগুলোকে কাটিং করে লাগাতে হবে। এটা গেল রোজমেরি। আচ্ছা, তারপরে আমরা দেখাচ্ছি স্টিভিয়া, স্টিভিয়া মিষ্টি তুলসী, ঠিক আছে। এটা হচ্ছে মিষ্টি তুলসী, অনেকেই চাষ করতে যাচ্ছেন স্টিভিয়া, জাস্ট এরকম পাতা হয়। হ্যাঁ, আর স্টিভিয়াটা একবার লাগালে প্রায় 5 বছর পর্যন্ত চলে, তাই ফুল চলে এসছে স্টিভিয়ার, ফুল চলে এসছে। এটা হচ্ছে স্টিভিয়া। আচ্ছা, এটা জংলি গাঁদা, এটা জংলি গাঁদা, এখান থেকে তেল বের করা হয়। হ্যাঁ, জংলি গাঁদা। আচ্ছা, তারপরেও এটা এক ধরনের মেডিসিনাল প্ল্যান্ট, তবে আমাদের কাছে ঘাসের মতো দিকে হয়। এটা হচ্ছে ব্রাহ্মী শাক, ব্রাহ্মী শাক, যেটা আমাদেরকে ন্যাচারালি প্রচুর পরিমাণে হয় পুকুরের দিকে বা জলাশয়ের দিকে, ন্যাচারালি প্রচুর পরিমাণে হয়। তো আপনারা যদি কেউ ব্রাহ্মী শাক শুকনো যদি কেউ বিক্রি করতে চান, সরাসরি আমাদের কোম্পানিতে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগ নাম্বার 8145993913। এটা ক্যামোমাইল, এটা জবা ফুলের মতো একটা গাছ, এটাও একটা অ্যারোমেটিক প্ল্যান্টের মধ্যে পড়ছে। এটা হচ্ছে শতমূল বা সাতোয়া যেটাকে বলে আর কি, আমাদের দিকে বাংলায় শতমূল বলে। এগুলো অ্যাকচুয়ালি মানে যেটা যেটাই নেপালের শতমূল, এটা হচ্ছে নেপালের শতমূল। নেপাল শতমূলের একটা স্টেট স্টিম থাকে, ঠিক আছে, যেটা ইন্ডিয়ান শতমূলে থাকে না। এটাই চেনার নিয়ম, যে যেটার একটা স্টেট স্টিম থাকবে সেটা হচ্ছে নেপালি শতমূল, আর যেটা ইন্ডিয়ান শতমূল হয় সেটা হচ্ছে একটু লতানো টাইপের। আমি ইন্ডিয়ান শতমূল দেখানোর চেষ্টা করছি একবার। আচ্ছা, এটা হচ্ছে অ্যালোভেরা, এটা সবার বাড়িতেই প্রায় থাকে অ্যালোভেরা। আমি এবার যেটা বললাম এটা হচ্ছে বন তুলসী দেখাচ্ছি, বন তুলসী, অনেকেই বলে বন তুলসী সাপ্লাই দিব, এটা হচ্ছে বন তুলসী, ভালোভাবে দেখে নিন, এটা বন তুলসী, এ হচ্ছে বন তুলসীর পাতা।
এই হচ্ছে ইন্ডিয়ান শতমূল, দেখুন লতার মতো উঠেছে, উপরে একটা সাপোর্ট করা হয়েছে যেন গাছ ঠিকভাবে উঠতে পারে। ना गिराइए, हमारा पूरा प्रयास रहता है, हमारा सिक्योरिटी का भी पूरा प्रयास रहता है, अगर कोई ऐसी चीज दिखे तो हम। और কতগুলো মানুষ যারা সবাই মেডিসিনাল প্ল্যান্টের চাষের জন্যই আজ এখানে এসে উপস্থিত হয়েছে। धन्यवाद डॉक्टर ঋষিকেশ। तो हम हमारी जो कीट प्रबंधन से जुड़ी जो जानकारी थे उसको चर्चा को जारी रखा। तो সকলকে আমরা অনুরোধ করব যে আপনারা সবাই যে পরম্পরাগত চাষগুলো করছেন সেগুলো অবশ্যই করা দরকার, সেগুলো করুন, তার সঙ্গে একটু হলেও আপনারা মেডিসিনাল প্ল্যান্টের দিকে এগিয়ে আসুন। তাহলে অবশ্যই যেটা হয় আর কি পরম্পরাগত চাষের ক্ষেত্রে, যে সবাই একসঙ্গে আলু চাষ করছে ফলে আলুর দাম কমে যাচ্ছে, সবাই একসঙ্গে ধান চাষ করছে ধানের দাম কমে যাচ্ছে, তো একটু যদি পরিমাণটা চাষের কমে, মানে যেই পরমাণু যেগুলো আমরা চাষ করি নর্মালি, তো সেই চাষের পরিমাণটা কমলে সেগুলো রেটও ঠিক থাকবে, একই সঙ্গে আমাদের মেডিসিনাল প্ল্যান্টও চাষ করা যাবে। তো সকলকে অনুরোধ করবো অবশ্যই আপনারা মেডিসিনাল প্ল্যান্টে আসুন, সেজন্য আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে, শুভরাজ গ্রুপের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ সহযোগিতা আপনাদের করব। আর আমাদের অফিস অ্যাড্রেস কলকাতা রাজারহাট, আপনারা আমাদের ফোন করে অবশ্যই আসুন। আর আমাদের যোগাযোগ নাম্বার 8145993913 অথবা 8420321576, আপনারা যোগাযোগ করুন। তো আজকে আমরা মোটামুটি সিম্যাপটা অর্থাৎ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিন অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্ট আমরা কভার করার চেষ্টা করলাম। গতকাল ডিস্টিলেশন ইউনিট সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা আপনারা দেখুন, একটা মোটামুটি খুব ভালো অভিজ্ঞতা হয়ে যাবে। ভেতরে ঢোকার জন্য এখন অনেক মানুষের ভিড়, এখন অনেক মানুষের লাইন লেগে আছে। তো ধন্যবাদ, সবাই সঙ্গে থাকবেন।